নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথ, এই সমস্ত সাবজেক্টগুলো যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজিতে এবছরে 2024 সালে অ্যাডমিশান নিয়েছেন, তো আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলো আজ থেকে এবং 13 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেকটা স্টুডেন্টের অনুরোধ, আপনারা এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা করে নিতে হবে, এবং এই পরীক্ষাটা না ফর্ম ফিল আপ করলে আপনারা ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না। আর আপনাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেট সেটা অলরেডি আপনাদের ওয়েবসাইটে অনলাইনে দিয়ে দিয়েছে, সেই অনলাইন থেকে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন এবং ওইটা নিয়ে এই এক্সাম ফর্ম ফিল আপটা আপনাদের করতে হবে। আর সেই সঙ্গে বলে রাখি, আপনাদের DEB বলে একটা অপশান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ওরা ছেড়েছে, সেটাও আপনারা ওই DEB আইডিটাও আপনাদের করতে হবে। যাই হোক, এটাই ছিল খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান যে আপনাদের কাল থেকে ওই আজ থেকে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হলো, 13 তারিখ বেলা 2 পর্যন্ত চলবে। এর মধ্যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এটা প্রত্যেক বছরই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা, অর্থাৎ যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা আপনাদের করিয়ে নেওয়ার জন্য এই ফর্ম ফিল আপ, এবং থিওরির জন্য আবার পরে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে, তখন আপনাদের থিওরি পরীক্ষাগুলো দিতে হবে। তো এছাড়াও যদি আপনাদের কোনো রকম জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। এছাড়া সাজেশান, নোটস, ক্লাস অনলাইনে যদি ক্লাসও করতে চান বা বিস্তারিত জানতে, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আপনাদের এই ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। সাজেশান নোটসপত্র দেওয়া হচ্ছে, যদি লাগে তো অবশ্যই করে আপনাদের সঙ্গে যোগাযোগ করুন। আবারও বলছি যে আপনারা আপনাদের যে জায়গাগুলো, যদি আপনারা যে নামের ভুল কিংবা স্টাডি সেন্টার চেঞ্জ কিংবা সাবজেক্ট চেঞ্জ, এই সমস্ত বিষয়গুলো যদি যেমন রকম জানার থাকে অবশ্যই করে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সেইগুলো আপনাদের একের পর এক উত্তর দেবো, কারণ আমাদেরকে প্রচুর স্টুডেন্ট তারা মেসেজ করছেন এই বিষয়গুলো তারা জানার জন্য। তো এছাড়া পরীক্ষার সিস্টেম কী রকম হয় এবং কত মার্কসের পরীক্ষা হবে, সমস্ত কিছু পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, বিগত সালের প্রশ্ন, সমস্ত কিছু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও যদি আরও কিছু জানা থাকে অবশ্যই করে আপনারা যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।